নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের একটা রেডি টু মুভ এগারোশো আটচল্লিশ স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট দেখাবো আর এই ফ্ল্যাটের যে লোকেশান সেই লোকেশানটা হলো মালদা মালদা যে তিনশো কুড়ি মোড় আছে সেই তিনশো কুড়ি মোড়ের পাশে একবার বাঁশবাড়ি বলে এই জায়গাটাকে খুব সুন্দর ফ্ল্যাটটা হ্যাঁ টু বিএইচকে ফ্ল্যাট আছে খুব বড়ো যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা কিন্তু চাইলে এই ফ্ল্যাটটা নিতে পারেন যদিও গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটে অনেকেই চয়েস থাকে না কিন্তু আমি বলব এই ফ্ল্যাটটার লোকেশান এবং যে গ্রাউন্ড ফ্লোর হলেও যথেষ্ট পরিমাণে আলো এবং যে হাওয়া সেটা পাবেন খুব ভালো লোকেশানে আর এখান থেকে যে আপনার বাস থেকে নেমে আপনি যে কোনো সময় রাতেই হোক আপনারা অনায়াসে এই জায়গাটাতে আসতে পারবেন এখান থেকে রেল স্টেশন কাছে হসপিটাল কাছ কাছে আছে এখানে আপনার ইউনিভার্সিটি কাছে আছে এখান থেকে সব কিছুই একদম হাতের কাছে পেয়ে যাবেন এরকম একটা পারফেক্ট লোকেশানে যারা ফ্ল্যাট খুঁজছেন রেডি টু মুভ তাদের জন্য কিন্তু একদম রেডি ফ্ল্যাটের পুরো কাজ কমপ্লিট সব ফ্লোরই বুকিং হয়ে গেছে শুধুমাত্র একটাই ফ্ল্যাট আছে যারা ভাবছেন যে মালদাতে এরকম একটা পারফেক্ট লোকেশানে ফ্ল্যাট নেবেন তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা আমি ফ্ল্যাটটা দেখানোর আগে যে আশপাশের লোকেশনটা সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা যে মালদা যে রথবাড়ি যে মেন রোড সেই মেন হাই রোডটা খুব সুন্দর একটা রাস্তা রাস্তার পাশেই কিন্তু আজকে যে আমি ফ্ল্যাটটা দেখাচ্ছি সেই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো জাস্ট আমি ফ্ল্যাটটার যে ছাদ আছে সেই ছাদে উঠে আমি আপনাদেরকে লোকেশনগুলো একটু দেখাচ্ছি তো দেখেন বন্ধুরা এছাড়া বন্ধুরা মালদাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো রেডি বাড়ি ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় আছে যারা ভাবছেন যে মালদাতে রেডি বাড়ি নেবেন তো তাদের জন্য কিন্তু খুব সুন্দর পারফেক্ট রেডি বাড়ি বিক্রয় আছে এছাড়াও বন্ধুরা ধরুন যে যেসব প্রোমোটার বন্ধুরা আমাদের ভিডিও দেখছেন যারা ভাবছেন যে মালদাতে ভালো মানে পাঁচ কাঠা বা দশ কাঠার প্লট নিয়ে ফ্ল্যাটে প্রজেক্ট করে কাজ করবেন তো সেরকম একটা খুব সুন্দর মানে চারশো কুড়ি যে মোড় আছে তার পাশে একটা দশ কাঠা একটা ফাঁকা প্লট রয়েছে সেই প্লটের ওপর জাস্ট একটি পুরনো একটি কনস্ট্রাকশান রয়েছে তো একটা দশ কাঠার খুব সুন্দর কিন্তু ফ্ল্যাট করার জন্য খুব ভালো জায়গা বিক্রয় আছেন মালদাতে যেসব প্রমোটার বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা সেই নাম্বারে চালে কিন্তু আপনারা ফোন করতে পারেন তো দেখুন বন্ধুরা আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনার যে কোনো জমি জায়গা বাড়ি কেনার আগে অবশ্যই কিন্তু তার যে পেপার্সটা আছে সেই পেপারসটা আপনারা একটু ভেরিফাই করে নেবেন তো দেখুন বন্ধুরা খুব সুন্দর লোকেশান ফ্ল্যাটটির জাস্ট আমি আপনাদের একটু আশপাশের যে পরিবেশ সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন বন্ধুরা আর যারা আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এরকম রেডি বাড়ি ফ্ল্যাট বা ধরুন যে জমি বা কোনো প্লট সেগুলো কিন্তু আমরা তুলে ধরি এছাড়া মালদাতে কিন্তু যারা ধরুন যে পনেরো বিঘা বা বিশ বিঘা বা তিরিশ বিঘা জমি নেবেন কোনো প্রজেক্ট করে কাজ করার জন্য বা কোনো ফার্ম করবেন বা ফার্ম হাউস করবেন সেরকম জমিও কিন্তু আমাদের কাছে আছে মালদার আশপাশে তো দেখুন ফ্ল্যাটের যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি সেই ফ্ল্যাটটির লোকেশান হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর হলেও কিন্তু লোকেশানটা খুব ভালো এই যে দেখুন যারা সিনিয়র যে যারা আছেন তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুবই ভালো হবে কেননা সিঁড়ি দিয়ে তো আপনাকে উঠতে হচ্ছে না এবং কাছেই কিন্তু সব কিছু পেয়ে যাবেন এখানে বাজার থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় কালেক্টরি অফিস যাবতীয় অফিস থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম হাতের কাছে রয়েছে এবং এই ফ্ল্যাটটিতে কিন্তু লিফটও রয়েছে যারা ধরুন যে ছাদে যাবেন কোনো কাজের জন্য তো লিফ্টের রয়েছে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো এগারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট খুব সুন্দর লোকেশান পার স্কোয়ার ফিট আছে আপনার হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা করে পার স্কোয়ার ফিট এই ফ্ল্যাটের তো দেখুন বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে খুব সুন্দর একদম রেডি করা আছে যারা ভাবছেন যে মালদাতে একদম খুব তাড়াতাড়ি শিফট হবে রেডি টু মুভ বাড়ি বা ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর হবে আর লোকেশনটা কিন্তু একদম পারফেক্ট তিনশো কুড়ি যে মেন হাইওটা আছে হাইওড থেকে ধরুন যে আপনার মাত্র এই দেড়শো ফিট হবে দেখুন বন্ধুরা ওপেন কিচেন আছে রুমগুলো বেশ বড় বড় রয়েছে এছাড়া বন্ধুরা মালদাতে কিন্তু খুব সুন্দর সুন্দর রেডি বাড়ি ফ্ল্যাট এবং ফাঁকা জায়গা বিক্রয় আছেন এছাড়াও দোকানও বিক্রয় রয়েছে যারা ভাবছেন যে নেবেন তো তাদের জন্য কিন্তু একদম উপযুক্ত হবে তো আপনারা প্লিজ একবার আসুন এসে একবার সরাসরি ভিজিট করুন এই ফ্ল্যাটগুলোতে এছাড়া মালদাতে সুভাষপল্লি যে আরেকটি নতুন প্রজেক্টের কাজ চলছে তো সেখানে কিন্তু ফ্ল্যাট বুকিং চলছে আপনারা যারা ভাবছেন যে সুভাষপল্লিতে ফ্ল্যাট নেবেন আর নিজের মনের মতো করে ডেকোরেট করে নেবেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে সুভাষপল্লিতে নতুন একটা প্রজেক্ট হচ্ছে সেখানে কিন্তু ফ্ল্যাটের বুকিং চলছে যদি আপনারা মনে করেন যে ফ্ল্যাটের বুকিং করবেন এবং নিজে মনের মতো করে ডেকোরেট করে নেবেন তো সেক্ষেত্রে আপনার যেমন লোকেশনের প্রয়োজন ধরুন যে ফার্স্ট ফ্লোরে একদম ফ্রন্টের ফ্ল্যাটের প্রয়োজন মানে যে মানে আপনার বাস্তু মিলিয়ে নেবেন সেক্ষেত্রে যদি আপনি নিজে চান তো সেই ফ্ল্যাটের যে প্রিন্টিং আছে সেই প্রিন্টিং দেখে কিন্তু আপনারা সেই লোকেশনের ফ্ল্যাটকে ফ্ল্যাটটি বুকিং করতে পারবেন যারা ভাবছেন যে বুকিং করে এক বছর পরে নেবেন যাদের তারা নেই রেডি টু মুভ ফ্ল্যাটের দরকার নেই তাদের কিন্তু সেই ফ্ল্যাটটি একদম উপযুক্ত হবে তো দেখুন ডবল বাথরুম রয়েছে এটা এই যে বাথরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কমন বাথরুম খুব সুন্দর কমন বাথরুম খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে এটা চাইলে আপনারা কিন্তু ঠাকুর ঘর হিসেবে ব্যবহার করতে পারবেন এই জায়গাটাকে বা যারা ধরুন যে ওয়াশিং মেশিন রাখবেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা বেডরুমগুলো কিন্তু বেশ বড় বড় রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে আপনারা যারা নেবেন ভাবছেন তো আপনারা প্লিজ একবার আসুন এসে সরাসরি দেখুন এটা আলমারি রাখার জন্য জায়গা রয়েছে বা যারা ধরুন যে মানে একদম ওয়ালের সঙ্গে কোনো আলমারি সেটিং করে নেবেন তো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে আর এটা যে অ্যাটাচ যে বাথরুমটা দুটো বাথরুম রয়েছে তার মধ্যে এটা বেডরুমের সঙ্গে যে অ্যাটাচ বাথরুম সে বাথরুমটা খুব সুন্দর ডেকোরেট করা দেখুন একদম রেডি টু মুভ যদি মনে করেন যে আপনারা আজকে নিয়ে আজকে প্রবেশ করবেন তো আপনারা সেটাও কিন্তু করতে কিন্তু খুব সুন্দর ডেকোরেট করা রয়েছে এছাড়া বন্ধুরা আপনারা যারা ধরুন যে মালদা মুর্শিদাবাদ নদিয়া কলকাতা বা শিলিগুড়িতে আপনারা কোনো বিজনেস পারপাসে বা ফার্ম হাউস করবেন সেক্ষেত্রে আপনাদের কুড়ি বিঘা বা দশ বিঘা এরকম জমির প্রয়োজন আর শিলিগুড়ি কিন্তু খুব কম রেটে ধরুন যে যারা বেশি পরিমাণে জমি নেবেন ধরুন যে তিন লাখ টাকা বিঘে বা চার লাখ টাকা বিঘে এরকমও কিন্তু বেশ কিছু জমি রয়েছে আমাদের কাছে তো আপনারা যদি মনে করেন সেই জমিগুলো আপনাদের কোনো পারপাসে আপনারা ইউজ করবেন যেমন ধরুন যে কোনো ফার্ম বা কোনো ইন্ডাস্ট্রি বা ধরুন যে অন্যান্য কোনো প্রোজেক্ট করে কাজ করবেন সেই জমিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে আর আপনারা যদি মনে করেন যে সেই জমিগুলো দেখবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশান এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জাস্ট সেই নাম্বারে আপনারা একটা করে মেসেজ করে দেবেন